এই যে আমরা এখন ডাস্টবিনে চলে গেল, আমরা আমাদের সন্তানকে আম খাওয়াচ্ছি নাকি খাওয়াচ্ছি এটা হচ্ছে আজকে একটু প্রমাণ করে দেখাই। তো আমি গতকালকে আম কিনেছিলাম, আমার ছেলেটা একটু অসুস্থ, দাঁতের ব্যথায় খাচ্ছিল না, তো ভাবলাম একটু আম কিনে হয়তো বা আম দিয়ে দুধ দিয়ে খাওয়ানো যাবে। তো তাদেরকে বলছিলাম যে আমি আমার বাচ্চাকে খাওয়াবো, বলতেছে নিয়ে যান সমস্যা নেই খাওয়ানো যাবে। তো আমটা আনার পরে আমি বাসা যখন কাটলাম তখন দেখেন, এই দেখেন একটা আম কাটছি, দেখেন আমের কোনো রকম এখনও বয়স হয় নাই, ভিতরে কিন্তু আমের আঠি বা যেটা বিসি বলে ওরকমই আছে। আর আমটা এত টক যে বলার মতো না, দেখেন যে হারে আমটাতে মেডিসিন বা ফার্মালিন করছে একদম সেম পাকা আম, মানে যেরকম আমরা একদম মৌসুমি ফল যেরকম খাই ওরকমভাবে। দেখুন দেখুন এই আমটা দেখে মনে হবে খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি। ওনারা যেমন কিছু নাম বললো, হাড়ি ভাঙা না কিছু নাম বললো, কিসের নাম বললো, দেখেন এই আমটা আমি কাটিচ্ছি, একটু সামনে দিকে আসো, দেখেন এই আমটা আমি কাটলাম, দেখেন ভিতরে কিন্তু কালার হয় নাই, এতটাই টক, মানে কাঁচা টক আম তো খাওয়া যাবে, এই আম খাওয়া যাবে না। এই আমটা দেখেন দেখেন ভিতরে কিচ্ছু হয় নাই, দেখেন ভিতরে ঢুকিমে আছে। তো জনস্বার্থে সবাইকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা বেশি শেয়ার করবেন, আর বাজারে যেগুলো আম পাওয়া যাচ্ছে দয়া করে কেউ কিনবেন না। এই আম খাওয়া আর নিজের ক্ষতি করা, নিজের সন্তানের ক্ষতি করা, মনে করেন যে একদম কী আর বলবো ভাই, বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি যে টাকার জন্য মানুষ এরকম এগুলো করে। তো সবাইকে আবারও বলছি, সবাই একটু বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন, আর বাজারে যে রকম আমগুলো এখন বর্তমান সময় যেটা আমগুলো আছে এগুলো আপনারা সব বয়কট করুন, কারণ মৌসুমি ফল খাবেন। এখন কিন্তু আমের সিজন এখন শুরু হয় নাই, আরও মোটামুটি এখনও প্রায় এক মাস বাকি আছে আমের সিজনের। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।